সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি একটি ডিসপ্লে রিবন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রিবনটা এক সাইডটা ছিঁড়ে গেছে। তো ভিউয়ার্স, এই রিবনটা আমি কিভাবে জয়নিং করি সে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সুন্দর করে এই ডিসপ্লেটা, যে লাইনগুলো আছে সে লাইনটা সুন্দর করে আমরা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা লাইনটা সুন্দর করে বের করে নিব। বের করে নিয়ে আমাদের সোল্ডারিং আয়রনের মাথা দিয়ে সুন্দর করে এটাকে সোল্ডারিং করব। সোল্ডারিং করে আমরা জাম্পার ওয়্যারের মাধ্যমে এটাকে আবার পুনরায় জয়েন করব, যে কটা লাইন ছিঁড়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে এটাকে সুলে বের করতেছি সার্জারিক্যাল ব্লেড দিয়ে। তো ভিউয়ার্স, এই ফোনটা হাত থেকে পড়ে গিয়ে রিবনটা ছিঁড়ে গেছে এক সাইড। তো আমরা সুন্দর করে এটাকে জয়েন করতেছি। তো বন্ধুরা, আমরা এটাকে লাইনটা ঘষে বের করে নিচ্ছি। আমরা সবসময় অরিজিনাল ডিসপ্লেগুলো, যদি কোনো রিমোটের প্রবলেম হয় সেগুলো আমরা মাইক্রোস্কোপ দিয়ে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করে আমরা এই লাইনগুলো জাম্পার করে এবং অরিজিনাল ডিসপ্লেটা কালার রেজলেশন ঠিক রেখে আমরা কাজগুলো করে দিই। কাস্টমারের অনেক কস্টিং কমে যায় এবং আমরা খুব অল্প বিল নিয়ে এই কাজগুলো করে দিই। তো ভিউয়ার্স, আমরা এক সাইডে লাইন ঘষে বের করে ফেলেছি, এখন আর এক সাইডটা আমরা লাইনগুলো বের করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে কাজগুলো করে থাকি। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের লাইনগুলো সব বের করে ফেলেছি, প্রায় আমরা সবগুলো লাইন বের করে ফেলেছি। তো বন্ধুরা, এখন আমরা সোল্ডারিং করে এখানে সুন্দর করে সোল্ডারিং লিডটা ধরিয়ে নেব। আমরা প্রথমে হালকা করে এখানে প্রত্যেকটা জায়গায় সোল্ডারিং করে নেব। আমরা সবসময় সুন্দর করে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখানে যে বিজিএ যে পেস্ট আছে, সেই পেস্ট, সোল্ডারিং পেস্ট আছে, সেই সোল্ডারিং পেস্ট দিয়ে এখানে সুন্দর করে ঝালাইগুলো ধরাবো। আমরা যে আইসিগুলো রিবলিং করি যে পেস্ট দিয়ে, সে পেস্টটা দেখুন এখানে দিয়ে আমরা সুন্দর করে এখানে লাইনগুলো সোল্ডারিং করে নিচ্ছি। এবং সোল্ডারিং করার পরে আমরা জাম্পার ওয়্যার দিয়ে এটাকে জাম্পার করার কানেকশন করব। তো বন্ধুরা, ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সুন্দর করে আয়রনের মাথা দিয়ে আমরা এটাকে সোল্ডারিং লিডগুলো ধরিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, অবশ্যই এই কাজটি করার জন্য ভালো মানের একটি আয়রন প্রয়োজন হয় এবং আয়রনের মাথাটা অনেকটাই শুয়ের মতো চিকন রাখতে হয়। তো ভিউয়ার্স, আমরা যে রিমনটাতে এখন কাজ করতেছি, রিমনটা লাইনগুলো অনেকটাই ইজি হবে আমাদের লাগাতে, কারণ এই রিমনটার। তো বন্ধুরা, আমরা
এখন জাম্পার ওয়্যার দিয়ে এটাকে কানেকশন করব খুব সুন্দর করে। তো ভিউয়ার্স দেখুন, আমরা অলরেডি একটা জাম্পার কমপ্লিট করলাম। আমরা এভাবেই প্রত্যেকটা লাইন কানেকশন করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয়। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও নতুন নতুন কাজ আপনাদের মাঝে নিয়ে আসব। অনেক সিকিউরিটি কিছু কাজ আছে, এই সিক্রেট কাজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, আমরা একে একে এটাকে সুন্দর করে কানেকশন করব। তো বন্ধুরা, এই সুন্দর করে কানেকশনগুলো করার পরে আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে এখানে আমরা ইউভি গ্লু দিয়ে এটাকে আবার ঢেকে দিতে পারি, এবং এখানে যে মেডিকেল টেপ আছে সেই মেডিকেল টেপ দিয়েও আমরা লাইনটাকে সুন্দর করে সেফটি করে রাখতে পারি। তো বন্ধুরা, আমরা জাম্পারগুলো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জাম্পার অনেকগুলো ধরিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আমরা সব সময় নিয়ে কাজগুলো করে থাকি এবং 100% কমপ্লিট করেই একবারে কাজগুলো করে থাকি। তো ভিউয়ার্স, আমরা খুব সুন্দর করে এবং জাম্পারগুলো লাগাই, ভবিষ্যতে এগুলো ছিঁড়তে অনেক সময় লাগবে, কারণ আমরা সবসময় সুন্দর করে কাজগুলো করে দিই কাস্টমারকে। কাস্টমার অনেক দিন ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করে কাস্টমারের ফিডব্যাকটাও আমরা ভালো পাই। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো ভিউয়ার্স, আমাদের শেষ জাম্পারের কাজটা চলতেছে। আমরা সুন্দর করে মজবুত করে এই জাম্পারগুলো করলাম। তো বন্ধুরা, আমাদের কাজ জাম্পার কমপ্লিট হয়ে গেছে। আমরা সুন্দর করে এটাকে এখন আমরা এটাকে সুন্দর করে ক্লিন করব। ক্লিন করে আমরা টেস্ট করে দেখব। তো ভিউয়ার্স, আমরা এখানে এখন থিনার দিয়ে পরিষ্কার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।
ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।